আচ্ছা তুমি বলো, তোমারটা আগে ছিল। ব্যাংক বিমা প্রতিষ্ঠানে যে কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের সকলের ইনকাম যদি অবৈধ হয়, তাহলে ব্যাংক বিমা প্রতিষ্ঠান থেকে অন্য যেসব প্রতিষ্ঠান যেমন গার্মেন্টস বা অন্য কোনো ইন্ডাস্ট্রি যারা ব্যাংক বিমা প্রতিষ্ঠান থেকে শুধু লেন লোন নিয়ে তারপর ইন্ডাস্ট্রি করে, তাহলে সেই ইন্ডাস্ট্রি কর্মকর্তা কর্মচারীদের কি ইনকাম কি অবৈধ হবে কি না হলে কেন হবে? তোমার আমি পরের কথাটা বলি। আব্দুর রহিম সাহেব, আপনি বলতে চাচ্ছেন অবৈধ যত ব্যবস্থাপনা সংস্থা আছে সুদের লেনদেনে সবই হারাম, তার উপার্জনও হারাম, তার চাকরিও হারাম। তো আপনি যে কাপড় পরে আছেন, এই কাপড়টা যে কারখানাতে হয়েছে সেই কারখানাটা ব্যাংকে টাকা দিয়ে লোনের টাকা দিয়ে তোলা। এবার আপনি কি বলতে চাচ্ছেন? আমি বলতে চাচ্ছি এই যে শরীয়ত কতগুলো বিষয়ে নিরূপায় রেখেছে। আল্লাহ বললেন যে তোমাদের উপরে মরা প্রাণী হারাম, শুকুরের গোস্ত হারাম। এইভাবে বলতে বলতে উল্টিয়ে ধরছেন যে ফমানিস্তুর রাগায়রা বাগলাদ, যখন কোনো উপায় থাকবে না। তা আমাকে তো কাপড় পরতে আমি বাধ্য, কাপড় তো না পরে থাকতে পারি না। তাহলে আমার কাপড় পরাটা আর ওখানে চাকরি করাটা দুটো এক নয়? এটা আমার নিরুপায়, চাকরিটাকে আমি নিরুপায় মনে করছি কেন? পৃথিবী অনেক বড়। অতএব যেখানেই সুদের লেনদেন আছে সেখানে কোনো প্রকার সহযোগিতা চলবে না চাকরি করার জন্য। অবৈধ, এটা কি আর জিজ্ঞাসা করা লাগে? সব আপনি আপনার শেষ কথাটি বলুন। আমার কথা হলো যে আমরা সাধারণ মানুষ কোথায় যাই? এটা তো আমাদের জন্য, তাহলে আমাদের উপায় নাই। সরকার মানুষের উপরে অবৈধ উপার্জনে জুলুম করবে না, সরকার পিটিয়ে জুলুম করবে, এই কথা আল্লাহ রাসূল বলেছেন। সরকারের জুলুমটা, সরকারের অন্যায় করাটা নিয়ে এসে কোনো লাভ নেই। আগুনের উপরে থাকা যেমন ঈমান নিয়ে থাকা তেমন, এই কথাটি কখন, এই কথাটি কোন সময়ে? আরে সরকার তো সুদে আজকে মানুষকে বাধ্য করার মতো ব্যাপার, এটা তো একটা সরকারের একটা জুলুম। সরকার পিটাবে বাধ্য করতে, এ কথা আল্লাহ নবী বলেছেন, বলে পিটিয়ে বলবে যে সুদ খা, পিটিয়ে বলবে যে জেনা কর, এই কথা আল্লাহ রাসূল বলছেন। তখন আল্লাহ রাসূল বলছেন যে ঈমানের উপরে টিকা থাকা আগুনের উপরে যেমন। পরিস্থিতি উল্টা চলবে, এরপরে আমাদের আপনাদেরকে হক যাচাই বাছাই করে প্রাণপণে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। এই দেশের মাটিতে এখন উপস্থিত ঢাকা শহরে এমনও মেয়ে বসবাস করছে যার ভিতরের কামিজটা এবং পায়জামাটা কেউ দেখে নিলে ওটা আর পরবে না, জ্বালিয়ে দিবে। তার মানে ওই কামিজটা আর পায়জামাটার উপরে তার ইয়ে আছে, বোরকা আছে বা একটা কাপড় আছে, ওইটাকে জানে যে এটা পুরুষে দেখতে পারে, ভিতরটা দেখতে পারে না, কেউ দেখলে জ্বালিয়ে দিবে এটাও বিশ্বাস রাখে। এরপরেও ঢাকা শহরে আছে, কি বলছেন আপনি? তাহলে আমি পারি না কেন? পারতে হবে, ইমানি ব্যাপার ভাই। পরিস্থিতি উল্টা চলবে এ কথাই ঠিক। পরিস্থিতির কোনো সমস্যা পেশ করে ইসলামের কোনো জিনিসকে ঘাটতি আছে বলা যাবে না। না, অচল হবে না, অন্যায়কারী লোক বেশি বাড়বে, অন্যায়কারী লোক বেশি বাড়বে। এই লোকটা সিডির দোকান দিয়েছে, এই লোকটা তো এখন আপনি আমাকে বলছেন আব্দুর রহিম সাহেব আমি সিডির দোকান দিব, আপনার তো বক্তব্য সিডি তো মানুষে নেই। আমি বলতে চাচ্ছি
যে আচ্ছা এই দোকানটা একটা হিন্দু দেখ নাই আর আপনি মুদিখানার দোকান দেন, ওখান থেকে যারা খারাপ সিডি কিনে তারাও কিনবে আর আমি ভালোটা কিনব, কিন্তু আমাকে ওটা দিতে হবে এটা কে বলেছে? আমি ভালোটা দিই আর মন্দটা মন্দ, মন্দ ব্যক্তি মন্দ দিই, আমি সংকীর্ণ মনে করছি কেন ইসলামকে? এইভাবেই চলবে যে জাজাকুমুল্লাহ খায়ের, পরিস্থিতি অনুকূলে থাকবে না ভাইজান কোনোদিনই, প্রতিকূলেই থাকবে। সেটাই এই জন্য আল্লাহ রাসূল বলেছেন একজন যদি হকের উপরে থাকে সেটাই জামাত, হকে থাকা কঠিন।